হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রেসিপি পনির সয়াবিনের ডালডা বা সয়াবিন পনিরের ডালডা। চলো দেখে নিই কীভাবে আমি এই পনির সয়াবিনের এত টেস্টি একটা রেসিপি তৈরি করলাম। দেখো এখানে কড়াই দিয়ে দিচ্ছি, তাতে আমি সবচেয়ে বেশি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তাতে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম পরিমাণ পনির নিয়ে নিয়েছি। এই পনিরটা আমি ভেজে দিচ্ছি, তোমরা চাইলে কাঁচাও দিতে পারো। আর এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, তাতে দিয়ে দেবো এবার সামান্য একটু লবণ আর হলুদ, একদম সামান্য পরিমাণ হলুদটা তুমি স্কিপ করতে পারো, এটা কালারের জন্য দিয়েছি আমি। আর লবণটা অবশ্যই দেবে, এই সময় পনিরের লবণটা দিলে পনিরের টেস্টটা ভালো আসে, লবণটা খুব ভালো ঢোকে। এবার এগুলোকে ভাজা হয়ে গেলে একটু মিশিয়ে নিয়ে আমরা তুলে নেব। ভিডিওটা অনেকটা একটা ছোটো ভিডিও, তাই ভিডিওটা না কিনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি না দেখে কমেন্ট করবে না, এতে কারো আমার না সবার চ্যানেলের অনেক ক্ষতি হয়, তো অবশ্যই কমেন্ট না করে তোমরা ভিডিওটি দেখো, তাহলেই হবে। পনিরগুলো আমি তুলে নিয়েছি, এবার দেখো ওই তেলের ভিতরে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আর আগের থেকে গরম জল দিয়ে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো ভালো করে জল চিপে আমি তুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। অবশ্যই সয়াবিনগুলো গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে তুলে নেবে, এটাকে আমি স্কিপ করেছি, নাহলে ভিডিওটি বড় হয়ে যায়। এবার এগুলোকে ভালো করে আমরা ভেজে নেব। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করনি তারা অবশ্যই করে দিও। আর আমার ভিডিও দেখতে থেকো, যদি ভালো লাগে লাইক করে দিও। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই কড়াইতে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা আলু, তাতেও আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব এক দু মিনিট। সব কিছুই আমি ভালো করে ভেজে নেব, যে কোনো নিরামিষ রেসিপিতে ভালো করে ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে। মশলাগুলোও ভালো করে কষিয়ে নিতে হয়। এটাও আমার হয়ে গেছে, এবার দেখো আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, এবার তাতে দিয়ে দিলাম 1টা তেজপাতা ফেড়ে, আর 2 টুকরো লবঙ্গ, 2টো ইলাচ আর 3 টুকরো দারচিনি। এটা দিয়ে ভালো ফ্লেভার বেরোলে আমরা দিয়ে দেবো গোটা জিরে 1/2 টেবিল চামচ পরিমাণ, দেখো দিয়ে দিচ্ছি এখানে। আর দিয়ে দেব বাটা মশলা, যেটা আমি 3টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা আর 1 টেবিল চামচ জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার এগুলোকে একটু কষিয়ে নেব। এটা রান্না করতেও বেশি সময় লাগে না, তবে এটা মাছ মাংসকেও হার মানায়। এটা কষানো হয়ে গেছে, এবার আমরা 1টা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে বা পিউরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, এটা দিয়েও আমরা ভালো করে কষিয়ে নেব। এই সময় তোমাদের যদি কড়াইয়ের নিচে লেগে যায় অবশ্যই একটু জল ব্যবহার করবে, তা না হলে মশলাটা পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না, একদম নষ্ট হয়ে যায়। এটাকেও কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ঘরে টেনে রাখা ধনেগুঁড়ো আর স্বাদ অনুসার লবণ। লবণটা খুবই বুঝে দেবে, কারণ সব কিছুর সাথে আমরা লবণ দিয়েছি, তাই ভাজার সময় স্বাদ অনুসার দিয়ে দেবে। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, তোমরা চাইলে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। এবার হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম বড় চামচের 2 টেবিল চামচ ফাটানো টক দই, ফাটানো টক দই। এটাকে মেশানোর সময় ফ্লেমটাকে লো করে দেবে, এটা মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব চিনি, টক দই দিলে একটু চিনি না দিলে নিরামিষে একটু চিনি না দিলে টেস্টটা ভালো আসে না, তোমরা কেউ না খেলে স্কিপ করতে পারো। এটাকে ভালো করে কষানো হয়ে গেছে সব কিছু মিশিয়ে, এবার দিয়ে দিলাম সেই আগের থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনটা। এটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে আমরা পরিমাণ মতো জল অ্যাড করব। অবশ্যই জলটা গরম জল হতে হবে, যদি তোমরা ঝোলটা বেশি রাখতে চাও তাহলে তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করবে। আমি এখানে একটু গ্রিমি রাখবো, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করছি। এবার আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমরা পনিরগুলো দিয়ে দেব।
যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো, আর যদি বেশি ভালো লেগে যায় নতুন নতুন ভিডিও পেতে চাও তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার দেখো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, 2-5 মিনিট কুক করার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিলাম। দেখো 1-2 মিনিট কুক করার পরে আমি দিয়ে দিলাম আগে থেকে টেলে রাখা গরম মশলা গুঁড়ো। তোমরা তোমাদের ঘরে টেলে রাখা গরম মশলা ব্যবহার করতে পারো, বাজার থেকে কিনে আনাও ব্যবহার করতে। এবার ঘি ছড়িয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো 2-5 মিনিট, তারপর পরিবেশনের জন্য রেডি করে নেব। আর এই ছিল আজকের রেসিপি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।